ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বাংলাদেশে ভাই আক্তার বলছেন যে তাদের একটি 9 বছরের কন্যা সন্তান আছে, কন্যাকে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় তাকে, তার কোনো জিনের আসর আছে কিনা? তো হুজুর বলে তার জিনের আসর আছে, 1 বোতল পানি, লবণ আর একটা মাধুরী নিয়ে আসতে, তার কাছ থেকে এদের ফকির চিকিৎসা নেওয়া যাবে কিনা? একদম নেওয়া যাবে না এ ধরনের ফকির চিকিৎসায়। এই মাধুরী হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজকে হারাম বলে দিয়েছেন। আর মূলত এই আরবি ভাষা অনুসারে এই মাদুলিকে তাবিজ বলা হয় না, তামিমা বলা হয়, আর তাবিজ বলা হয় কোরআন সুন্নার আলোকে সুরাতুল ফালাক ও নাসকে। সুরাতুল ফালাক ও নাস পড়ে ফু দেওয়াকে বলা হয় তাবিজ, কেননা এই দুটি সুরাকে একত্রে মুআওয়াজাতাইন বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা মুআওয়াজাতাইনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআওয়াজাতাইন বলেই উল্লেখ করেছেন তার পবিত্র জবানে। মুআওয়াজাতাইন ফালাক এবং নাস পড়ে ফু দেওয়া ইসলামে বৈধ আছে, আর তাবিজ লটকে দেওয়া ইসলামে হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। মুসনাদে ইমাম আহমদের মধ্যে এই রিওয়ায়েতটি আছে এবং সুনান গ্রন্থেও আছে, যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরিক করলো। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আতা ফালা আতাম্মাল্লাহু লাহ, মান তাআল্লাকা তামিমাতা এভাবে আর্টিকেল আলিফ লাম আর্টিকেল দিয়ে মারেফা করে বলা হয়েছে নির্দিষ্টভাবে, মান তাআল্লাকা তামিমাতা ফালা আতাম্মাল্লাহু লাহ, যে ব্যক্তি কেউ তাবিজ লটকাবে আল্লাহ তাকে পরিপূর্ণতা দান করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির গলায় একটা তাগি ঝোলাতে দেখেছিল, তাকে দেখে বলেছেন, মা হাজি কালাত হাজি কাল হাজি ওয়াহেনা, এটা ওয়াহেনা, রোগ থেকে জ্বর থেকে দুর্বলতা থেকে আমাকে রক্ষা করবে, সেজন্য আমি গলায় পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনজি আহা, এখনই খুলে ফেলে দাও, ফাইন হেলা তা জিদুকে ইল্লা ওয়াহেনা, এটা তোমাকে দুর্বলই করবে, আরো আরো অসুখ বাড়িয়ে দিবে, জ্বর বাড়িয়ে দিবে। ফাইন মিথ্যা ওহিয়া আলেক মা আফলাহতাই জানাবাদা, এটা তোমার গলায় থাকা অবস্থায় মরে গেলে তুমি কোনোদিন সফলকাম হতে পারবে না, আর এটা শিরকে আসগর, জাহান্নামে যাবে যদি তওবা ছাড়া মৃত্যু হয় শিরকে আসগরকারীর, তবে খালেদান মুখাল্লাদান ফিন্নান, চিরস্থায়ী জাহান্নামে থাকবে না, তবে জাহান্নাম তাকে যেতে হবে। মিম্মা এসতে জীবু দুখুল আন্নার, এটা জাহান্নামে প্রবেশের একটি কারণ। ঠিক আছে, এ ধরনের ফকিরি কোনো চিকিৎসা আপনি নেবেন না, আপনার ওয়াইফও নেবেন না, আর পাড়াপত্র কেউ নেবে না, আত্মীয় স্বজন সবাইকে সতর্ক করবেন এই ধরনের চিকিৎসা নেওয়া থেকে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।